এখন কেমন পরিস্থিতি হবে সেটা কালকে তো মোদিজি বললেন যে 18 মে ঘোষণা করে জানাবে, 18 মে আমি জানাতে যাব। আমার মনে হয় এখন সবাইকে প্রচুর সতর্ক হতে হয়েছে, কারণ ভারতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা ছড়াচ্ছে গ্রাফটা একবারে ঊর্ধ্বমুখী হয়ে আছে। তা বুঝতেই পারছো, মানে যা তা অবস্থা আমাদের এখন, এখন মানে সব সময় মনে মনে ভয় একটা লাগছে। আমাদের গ্রামের বাড়ি যেগুলো মানে বোলপুরে বা সঙ্গীতের বাড়ি যেখানে দেশ সবার শ্বশুর বাড়ি সেগুলো সেসব জায়গাগুলো অনেকটা নিরাপদে আছে আমার মনে হচ্ছে, কারণ ওই সব এলাকায় এখনও কোনো খবর টবর পাওয়া যায়নি। কিন্তু আমরা আছি একবারে ঘেরাটোপের মধ্যে, মানে আমাদের চারিদিকে হচ্ছে রেড জোন, আমরা মাঝখানে বসে আছি। শুধু মানে কখন যে আমাদের এই এলাকাটায় সম্পূর্ণ হবে কেউ বলতে পারে না, তাই সব সময় প্রচুর ভয়ে ভয়ে চলতে হয়েছে। এখন তো বাজারহাট যে রোজ রোজ যা ব্যাপারটা সেটা পুরোপুরি উঠেই গেছে বলতে পারো। সপ্তাহে একদিন বাজার হয়, সব সবজি পত্র মাছ যা লাগে নিয়ে আসা হয়, সেটা দিয়ে চালানো হয়। কোনো কিছু যদি নাও থাকে তাহলে আর আনতে যাওয়া হয় না, ওই ঘরে যা আছে সেসব দিয়েই চালানো হয়, কারণ এখন বেশি বাইরে না বেরোনোই ভালো। শুধু সঙ্গীত রোজ একবার নিচে যায়, মানে আমাদের গেট পর্যন্ত যায়, গেটে ওখানে সিকিউরিটি গার্ডের রুমে দুধের প্যাকেটগুলো দিয়ে যায়, সেই দুধের প্যাকেটটা কালেক্ট করবে। এটাই হচ্ছে এখন আমাদের লাইফ, এই চার যে দেওয়ালের মধ্যে বন্দি হয়ে কাটানো, এটাই করতে হবে এখন। এটাই মেনে চললে তবেই আমরা নিরাপদ থাকবো। এখন নিজেকেই নিজেকে বাঁচাতে হবে, এরকম একটা ব্যাপার। নিজে বাঁচতে পারলেই অনেক কিছু দেখতে পারবো, তাই নিজেকেও বাঁচতে হবে, তার থেকে অন্যকেও বাঁচাতে হবে বেশি সংক্রমণ না করে। এখন সন্ধ্যাবেলায় দাদা যে আছে পাশের বাড়ি বলি, ওই দিদি মানে ওইদিকে ফ্ল্যাটে থাকে ওর দিদি, ও আমাদেরকে টিফিন বানিয়ে দিয়ে পাঠিয়েছে, সেটা হলো ইডলি। ইডলি সাম্বার দিয়ে পাঠিয়েছে, দারুণ গন্ধ লাগছে, সেটাই আমরা টিফিন করবো। আর দিয়ে আসে মজাটা দেখো, দেখো আর খেলনাগুলো দেখো চারিদিকে ছিটিয়েছে আর ওদেরকে মারছে। ওদেরকে মারছো কেন, মারছো কেন, ওই রেখে দাও খেলনাগুলো সব কোণে রেখে দাও, বেশ খেলো খেলো, ঢুকে গেছে, ভালো হয়েছে। তাই আজকে আমরা সন্ধ্যাবেলায় কোনো রকম হরলিক্স না, কোনো রকম চা না, দিদির হাতে বানানো গরম গরম ইডলি সম্বার খাওয়া। তা সঙ্গীতকে ডাকছি, ওই জন্য সঙ্গীত এখন আসছে। এই দেখো হচ্ছে ইডলি, এটা এখন আমরা খাবো। দারুণ হয়েছে কিন্তু, দারুণ স্পঞ্জি স্পঞ্জি ব্যাপার আছে। দিদি সব রান্নাই দারুণ চলে, ইডলি সাম্বার এগুলো খুব ভালো হয়, তাই না? আমাদেরও টিফিন করা কমপ্লিট, সন্ধ্যাবেলায় টিফিন মোটামুটি সবারই কমপ্লিট, আর বেশ ভালো পরিমাণ পেট ভরে গেছে। আজকে রাত্রে মানে আগে থেকে ঠিক করে রাখা ছিল, সঙ্গীত বলছিল যে এগ রোল বানাবে, আমি কোনোদিন এগ রোল এখানে বানাইনি, আমার বাপের বাড়িতে বানিয়েছি মায়ের হেল্প নিয়ে, মা তখন ছিল, মায়ের হেল্প নিয়ে তখন ওখানে এগ রোল বানিয়েছি, নিজে নিজে বানাইনি। আজকে প্রথমবার আমি এগ রোল বানাবো, তা ওটাই হবে আজকে আমাদের রাত্রের ডিনার। তা চলো এগুলো বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগবে সেসবগুলো রেডি করে নিই। তা এগ রোল করতে যা যা জিনিসপত্র লাগবে তা সেগুলো রেডি করে নিই। এখন বাজে 8টা, এখন জিনিসপত্রগুলো রেডি করে রেখে দেব, তারপরে ঠিক 9:10-15 এরকম সময় রান্নাঘরে আসবো এগ রোলটা ফ্রাই করার জন্য, মানে বানানোর জন্য। প্রথমে যেটা আমার চাউমিনটা লাগবে, চাউমিনটা আগে থেকে রেডি করো, চাউমিনের মধ্যে কোনো মশলা দেবো না, শুধু চাউমিনটা জলে সিদ্ধ করে
একটা মশলা মানে সরি কিছু সবজি দেব না, মশলা দিয়ে শুধু চাউমিন মশলা আর নুন দিয়ে চাউমিনটাকে করে নেবো। ওই জন্য চাউমিনটা এটাকে এদিকে গ্যাসে চাপিয়ে দিলাম, চাউমিনটা হোক আর এইদিকে আটাটা সরি ময়দাটা মেখে রেখে দিই, বুঝলে। দেখো এখানে পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে মাখবো, সাদা তেল নিচ্ছি। এবার এই দুটো ভালো করে মেখে নিই। দেখো এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এ দেখো কি সুন্দর দেলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এর ময়ানটা যেটা সেটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার জল দিয়ে মেখে একটা দো বানিয়ে নেব। দেখো আমার প্রপারলি দোটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, না আমি যখন রান্না করে আসবো তখন রান্না করবো। এটা মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। একটু সামান্য তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে চাউমিনটা একটু সয়া সস লবণ দিয়ে রেডি করে রেখেছি, তার সাথে পেঁয়াজ কুচি আর শসা কুচি কেটে রেখে দিয়েছি। তো এটা চলো বানিয়ে নিই। ভেজে নেবো, তারপরে ডিম দিয়ে ভাজবো। প্রথমে যে কটা বানাবো সে কটা তেল দিয়ে আগে ফ্রাই করে নিই, বুঝলে। দেখো তাওয়াটা আমি গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। ¿Qué
এবার এটা নিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে খুব সুন্দর। এবার তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো এখানে নিয়ে নিলাম একটা রোল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিনটা বানিয়ে রেখেছিলাম। চাউমিনটা আর শসা আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একসাথে মিক্সড করে রাখা। এটা আর হচ্ছে টমেটো সস। এবার এটাকে রোল করে নিচ্ছি। দেখো ফোল্ড করে নিলাম। একটা পেপার নিচ্ছি, পেপারটাকে ফুটিয়ে রাখলাম। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব আর তলাটা এরকম ভাবে মুড়ে দেবো। ব্যাস আমার রোল রেডি। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। এরকম করে আমি এখন সবকটা বানিয়ে নেব। দেখো আমার রোল রেডি। কি সুন্দর দেখতে হয়েছে না প্রত্যেকটা, জানি না এখন খেতে টেস্ট কেমন হয়েছে। পিয়াস কেমন এগরোল খাচ্ছে দেখো, টেস্টি। হ্যাঁ খুব টেস্টি। আমার মেন খাওয়ার লোক সবসময় টেস্টি টেস্টি খায়। দিয়াস ঝাল লাগেনি, টেস্টি টেস্টি। ঝাল নেই, ঝাল নেই, এতটুকু ঝাল নেই। আমি খাবো। বাবিকে বলো দা, বাবিকে বলো ভালো হয়েছে। কার্টুন দেব, ভালো হয়েছে। ভালো হয়েছে কি রোল? হ্যাঁ রোল, রোল রোল খাও খাও খাও। তারপরে সিম্পল সাধারণ রোল হচ্ছে দারুণ লাগছে। ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে বানানো, এর মধ্যে চিলি সস এসব দিলে আরো ভালো লাগতো, কিন্তু আমার কাছে এগুলো এখন এই লকডাউনে অ্যাভেলেবেল নেই। বা বাইরে বাজার থেকে কিনে আনবো সেটাও একটা বিশাল বড় ভয়। এখন তো 12টার পর কোনো দোকান এসব খোলাই থাকছে না।
শিল্পীর ঘরে যা যা উপকরণ ছিল সবারই ঘরে এই উপকরণগুলো সব সময় থাকে, তাই দিয়ে বানানো। বিছানা রেডি, মাঝখানে ওর বালিশ, মাথার বালিশ, আর পাশের সাইড দুটো বালিশ। এই বাচ্চাদের এরকম বিছানা করে শোয়াতে কি ভালো লাগে না? আমার খুব ভালো লাগে। ইয়াশা যদি পাশ বালিশ না থাকে দিনের বেলায় কোনো অসুবিধা না, আর যদি পাশ বালিশ মানে দিনের বেলায় ধরো আমিও ঘুমাই না তো এমনি চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালেও কোনো প্রবলেম নেই, আর রাত্রেবেলায় যদি পাশ বালিশ না থাকে গোটা খাট দৌড়ে বেড়াবে, হয়তো আমাকে টপকে চলে যাবে, একবারে লাস্টে পিছনের দিকে চলে যাবে বা উপরের দিকে চলে যাবে, এরকম করবো। ওই জন্য পাশ বালিশ ওকে ঠেকা দিয়ে রাখা। আমি যেটা নাইট ক্রিম মাখি সেটা এখন মাখছি না, কারণ সেটা অ্যাভেলেবেল নেই মার্কেটে। ল্যাকমি নাইট ক্রিমটা পাচ্ছি না এখন, জানি না, আবার কালকে একটু ফ্লিপকার্ট অ্যামাজন এসব আবার সার্চ করবো, দেখবো যদি পাওয়া যায়নি। আর এটা ওই জন্য ল্যাকমির এই যে ময়েশ্চারাইজারটা এটাই মাখছি এখন নাইটে। এখন আমার দিনের বেলায় বডি লোশন মাখার টাইমই হয়ে উঠছে, ওই জন্য রাত্রেবেলাতেই একবারে বডি লোশন মাখছি। দিনের বেলা শুধু সাবান মেখে চান করে বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি, ব্যাস। তারপরে এখন তো স্কিন কোনো টান টান ব্যাপার হচ্ছে না, ওই জন্য আমার মানে বডি লোশন মাখতেই ভুলে যাচ্ছি। আমি মাখিয়ে দেখো নিভিয়ার এই বডি লোশনটা, তোমাদেরকে দুটো জিনিস কিন্তু শেয়ার করে দিলাম। যারা আমার পুরনো বন্ধু তারা জানো এটা আমি আগেও শেয়ার করেছি, আর যারা নতুন বন্ধু তাদের জানো না, তাই তাদের সাথে শেয়ার করে দিলাম। তা চলো ওকে ধরে আনতে হবে, হাত পা বেঁধে। আমার ভিডিওটি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা কিন্তু প্রেস করবে, তাহলে আমার ভিডিও সবার প্রথম নোটিফিকেশনগুলো তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। আর কি করবে, কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করলে আমি খুব মানে খুশি হব। আর আমিও যাদের নতুন ফ্রেন্ড হয়েছি তাদের চ্যানেল অবশ্যই দেখবো। আমি দেখো আমি সবারই চ্যানেলই ওয়াচ করি, কিন্তু আমার কমেন্ট করা খুব একটা হয়ে ওঠে না, চলে এসছে, কমেন্ট করাটা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি সবারই অ্যাটেন্ড করার যতটা। বুঝতে পারছো ছোটো বাচ্চা নিয়ে থাকি, হয়তো আমি ভিডিওটা ওয়াচ করে যাচ্ছি, তার সাথে ছেলেকেও দেখছি, ওই জন্য টাইপিং করে কমেন্ট করা খুব কম হয়ে ওঠে। তা চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকে এবং সব সময় হাসি খুশি থেকো। আর গুড নাইট বলো।
বলে দাও গুড নাইট। জামা খুলছি, আগে বলে দাও। বলে টাটা, টাটা, বাই বাই, বাই বাই, গুড নাইট।